হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার নমকিন রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি 1/4 কাপ ছোলার ডাল। এবার গ্যাসে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর একটু গরম করে নিয়েছি। এবার প্যানের মধ্যে এই ডাল আমি ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো তেল দেইনি, তেল ছাড়াই ডালগুলোকে 3-4 মিনিট ভেজে নিচ্ছি। এই দেখো ডালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এই ডাল ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ো। এটা আমি দোকান থেকে কিনে আনা চালের গুঁড়োই দিলাম, তোমরা চাইলে বাড়িতেও কিন্তু চালের গুঁড়ো বানিয়ে নিতে পারো। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। হাফ টিস্পুন দিয়ে দিলাম লবণ। 1 টিস্পুন দিলাম লাল লঙ্কা গুঁড়ো। তোমরা যদি ঝাল ঝাল খেতে চাও তাহলে এখানে 2 টিস্পুন দেবে লঙ্কা গুঁড়ো। বা ভালোভাবে মিশিয়ে নিলাম। এর মধ্যে বা দিয়ে দিলাম 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। আবারও এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দেব অল্প অল্প করে জল। এভাবে অল্প অল্প জল দিয়ে আমি একটি স্মুথ ডো বানিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে লাগিয়ে নিচ্ছি তেল। এটা আমার মুরুক্কো বানানোর মেশিন। তোমাদের কাছে যদি মেশিন না থাকে তোমরা তোমাদের মন মতো শেপে এই কুড়মুড়গুলো বানিয়ে নিতে পারো। এইভাবে আমি ডোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মেশিনের মুখ আমি বন্ধ করে দিচ্ছি। একটি প্যানের মধ্যে 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার এইভাবে ব্যাটারগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে এই কুড়মুড়গুলোকে ভেজে নিতে পারো। এগুলোকে ডিপ ফ্রাই করতে হবে, তবে ডিপ ফ্রাই করতেও খুব বেশি সময় লাগে না। 3-4 মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ডিপ ফ্রাই হয়ে যায়। মাঝে আমি কুড়মুড়গুলোকে একবার উল্টে দিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি টিস্যুর ওপর আমি এগুলো তুলে নেব। তোমরা চাইলে একটু লাল করেও ভেজে নিতে পারো। আমি এভাবে ভেজে নিয়েছি। এভাবে আমি সব কুড়মুড়গুলি ভেজে নেব। এই দেখো আমার সব কুড়মুড়গুলো ভাজা হয়ে গেছে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে এগুলোকে ভেজে নেবে। এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি আর ভীষণ মুচমুচে। বিকেলের চায়ের সাথে একবার এই কুড়মুড় খেলে বারবার কিন্তু খেতে মন চাইবে। বাড়িতে থাকা সাধারণ জিনিস দিয়ে কিন্তু খুব সহজেই এই কুড়মুড় বানিয়ে ফেলা যায়। তোমরাও বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আমার রেসিপিটি কেমন লাগলো জানিও। আর যারা নতুন আমার ভিডিও দেখছো
তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই তোমরা ভালো থেকো, বাই বাই।